জান্নাতে কোনো পোশাক আশাক নাই। আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। আলিয়াহুম সিয়াব সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি মিহি মিহি, সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে। দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি, সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাউইরা মিন যাহাব, দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢুকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে, প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে খাবার খাইলেন, পান করলেন, চমৎকার পোশাক পরলেন, এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? যাইবেন ঘুরতে? যাইবেন জান্নাতে? চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি। হুজুর, জান্নাতের ভিতর আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক, দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে, সহি মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে, ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না, সুবহানাল্লাহ পড়েন, ইচ্ছে মতো শপিং করবে, দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক, বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন, পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন, কুকুর খাওয়া হারাম? প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। আচ্ছা, জবাই হয় বেশি, গরু খাই বেশি, গরু কুকুর খাই না। গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? সাতটা আটটা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো, দেদা আসছে দিচ্ছে তো। গাভী বাচ্চা দিল কম, কুকুরই বাচ্চা দিল বেশি। কুকুর কুকুরই খাই না, গরু গাভী কোপায়া খায়। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি? কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে? এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই, একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন,
বিষ্ণুই বললেন আতিবমাতা আমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া ও সা যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সা হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কি না এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিং কালে মনে লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সর্বনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কি না বিশ্ব নেই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন বিশ্ব নেই বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে অতীব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে তিনটা জিনিস বিষ্ণুই পছন্দ করতেন আতিব মানে পারফিউম উতুর বিষ্ণুই বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আল নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল উতুর সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেফ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক কিনা নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য
এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে বিশ্বনী বলেছেন না দুনিয়া কুল্লু হাবাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়াল মারআতু সালিহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের প্যাডগুলোর বিশ্বনবী খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হিজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসসিরে কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হিজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বের হবে টেন্ডারবাজ চাঁদাবাজ সুদখোর ঘুষখোর এগুলো বের হবে প্যাডগুলা খনি এই খনির কি কাজে লাগাবেন দা চয়েস ইজ ইয়োরস দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে এই জন্য সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাত জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্নাত জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ উরুবান আতরাবা হুরুন ঈন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম পর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতি ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম অসাধারণ সুন্দরী হবে তারা আংশানা হুন্না ইনশা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ তারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোশতের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুডদের ব্যবস্থা করে রাখবে কে